গত এক বছরে দেশের রিজার্ভ কমেছে চোদ্দ বিলিয়ন ডলার একই সাথে রফতানি ও রেমিটেন্স আয় কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার চাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে আগামী বছর এই চাপ আরও বেড়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে এ থেকে উত্তরণে খোঁজা হচ্ছে নানা উপায় এরই অংশ হিসেবে আমদানির দায় পরিশোধের সময় ছয় মাস বাড়ালো বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ডলার সংকটে আমদানির দায় পরিশোধ করতে পারছে না ব্যাংকগুলো এ কারণে একদিকে অনিষ্পন্ন এলসির পরিমাণ বাড়ছে সেই সাথে বাড়ছে বিলম্বিত এলসি দায়ের পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধের পাশাপাশি নতুন করে কাঙ্ক্ষিত হারে ডলার সংস্থান না হওয়ায় পণ্য আমদানি করতে নতুন এলসি খোলার হারও ইতিমধ্যে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে এমন পরিস্থিতিতে আমদানি মূল্য পরিশোধের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক আগে যেখানে একশো আশি দিন বা ছয় মাস ছিল এখন তা আরো ছয় মাস বাড়িয়ে জুন পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে পরিপালনের জন্য নতুন এক নির্দেশনা দেয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আগামী বছরের প্রথম প্রান্তিক সহ সারা বছরই বৈদেশিক মুদ্রার দায় পরিশোধের চাপ অনেক বেড়ে যাবে বিশেষ করে যেসব প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে ওই প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে বেসরকারি খাতে স্বল্প মেয়াদী ঋণ পরিশোধের চাপ বাড়বে একই সাথে বকেয়া এলসি পরিশোধেরও চাপ বাড়বে সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাবে কিন্তু রিজার্ভ কমে আসায় এর চাপ সামলানো কঠিন হতে পারে কারণ গত এক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলার থেকে চোদ্দ বিলিয়ন কমে চৌত্রিশ বিলিয়নে নেমেছে এসব কারণে বৈদেশিক মুদ্রা বহির্গমনের চাপ কিছুটা কমানোর জন্য দেরিতে আমদানি মূল্য পরিশোধের সময় ছয় মাস বাড়ানো হয়েছে